উড়িষ্যায় বেড়াতে গিয়েছিলাম আমি আর রূপলাল। এদেশে সেদেশে ঘুরে ভুবনেশ্বরে গিয়ে হাজির হলুম। এক দুপুর বেলায় খণ্ডগিরি আর উদয়গিরি দেখতে গেলুম। যাওয়ার সময় পান্ডা সাবধান করে দিলে আমরা যেন সন্ধে হওয়ার আগেই ফিরে আসি, কারণ খণ্ডগিরিতে নাকি নরখাদক বাঘের ভীষণ উপদ্রব হয়েছে। বাঘের কবলে পড়ে এক মাসের মধ্যে 5 জনের প্রাণ গেছে। এ কথা শুনে ভয় পেলাম না, কারণ আমাদের সঙ্গে বন্দুক ছিল। খণ্ডগিরি আর উদয়গিরি দেখতে দেখতে বেলা পড়ে গেল, এবং বেলা পড়ে আসার সঙ্গে সঙ্গেই সারা আকাশ কালো করে শুরু হলো ঝড় আর বৃষ্টি। তাড়াতাড়ি ছুটে এসে ডাক বাংলোর ভেতরে আশ্রয় নিলাম। বিকেল গেল, সন্ধেও উতরে গেল, কিন্তু সে ঝড় বৃষ্টি তবু থামল না। বাংলোর বেয়ারা এসে বললে, বাবু আজ আপনারা এখান থেকে যাবেন কেমন করে? রূপলাল বললে, কেন, যেমন করে এসেছি তেমনি করেই ফিরে যাব, অর্থাৎ দুপায়ে ভর দিয়ে। বেয়ারা ঘাড় নেড়ে বললে, আজ আর তা পারবেন না, একেই ঝড় জল, তার উপরে শুনেছেন তো? আমি বললাম, হ্যাঁ বাঘের উপদ্রবের কথা বলছো তো? শুনেছি। বেয়ারা বললে, খালি বাঘ নয়, পেতনির ভয়ও আছে। রূপলাল বললে, তাহলে আজ আমরা এই বাংলোতেই রাত কাটাবো, জীবনে কখনো পেতনি দেখিনি, আজ তাকে দেখবো, আর যদি পছন্দ হয় তাহলে পেতনিটিকে বিয়ে করে দেশে ফিরবো। বেয়ারা বললে, বাবু আপনি জানেন না তাই ঠাট্টা করছেন, বেশ আপনারা তাহলে আজ এখানে থাকবেন তো? আমরা বললাম, হ্যাঁ। বেয়ারা বলল, তাইলে আপনাদের জন্য রান্না বান্নার আয়োজন করি গিয়ে। এই বলে সে চলে গেল। রাত হলো, বৃষ্টি এখনো ঝরছে, ঝড় এখনো গর্জন করছে। রাতে খেতে বসেছি, এমন সময় বাংলোর দরজায় ঘন ঘন করাঘাত হতে লাগলো। আশ্চর্য হয়ে ভাবতে লাগলাম, এমন জায়গায় এই দুর্যোগে দরজা ঠেলে কে? বেয়ারা চিঁচিয়ে জিজ্ঞাসা করল, বাইরে থেকে ভীত কাতর নারী কণ্ঠে সাড়া এলো, সিংগির দরজা খুলে দাও, নইলে প্রাণে মারা গেল। উড়ে বেয়ারাটা সেইখানে দাঁড়িয়ে ভয় ঠক ঠক করে কাঁপতে লাগলো। আমি বললাম, অমন করছো কেন, আর যাও দরজা খুলে দাও। বেয়ারা এক পাও নড়ল না, সেইখানে দাঁড়িয়ে তেমনি করেই কাঁপতে লাগলো। রূপলাল তার ভয় দেখে হাসতে হাসতে দরজার দিকে এগিয়ে গেল। বেয়ারা ছুটে গিয়ে দরজায় পিঠ করে দাঁড়িয়ে মিনতি করে বলল, পায়ে পড়ি বাবু, দরজা খুলবেন না বাবু, ও মানুষ নয়। রূপলাল বলল, বলেছি তো আমি পেতনি বিয়ে করতে চাই, ও মানুষ না হলেই আমি বেশি খুশি হব। বাইরে থেকে আবার আত্মস্বর শোনা গেল, বাঘ বাঘ রক্ষা করো রক্ষা করো। রূপলাল আর বাধা মানল না, বেয়ারাকে এক ধাক্কায় সরিয়ে দিয়ে এক টানে সে দরজার খিলটা খুলে দিল। একটা ঝোড়ো হাওয়ার সঙ্গে দরজা ঠেলে তাড়াতাড়ি ভেতরে প্রবেশ করল একটি স্ত্রী মূর্তি। তাকে ভালো করে দেখবার আগেই বাতাসের ঝাপটে ঘরের আলোটা গেল নিভে। বেয়ারা হাউ মাউ করে চেঁচিয়ে কেঁদে উঠল। সেই অন্ধকার রাত, সেই ঝড় বৃষ্টির হুলস্থুল, সেই পার্বত্য অরণ্যের ঘন ঘন দীর্ঘশ্বাস, সেই অভাবিত ও অজানা নারী মূর্তির আকস্মিক আবির্ভাব, এবং আলোহীন ঘরের ভেতরে বেয়ারার সেই কান্না, এই সমস্ত মিলে চারিদিকে কেমন একটা ছমছমে
অস্বাভাবিক ভাব সৃষ্টি করল। আমি ব্যস্ত হয়ে বললাম, রূপলাল শিগগির দরজাটা বন্ধ করো। হ্যাঁ, আমি আবার আলোটা জ্বেলে নিই। রূপলাল দরজায় খিল তুলে দিল, আমি আলোটা জ্বাললাম। কৌতূহলী চোখে ফিরে দেখলাম ঘরের কোণে দাঁড়িয়ে একটি অসীম রূপসী মেয়ে ভয়ে ঠকঠক করে কাঁপছে। তার এলোমেলো চুলগুলো এলিয়ে মুখ, কাঁধ ও বুকের ওপর এসে পড়েছে এবং তার সর্বাঙ্গ বৃষ্টির জলে ভিজে গেছে। মেয়েটির বয়স হবে 18 কি 19। ঘরের আরেক দিকে মেঝের ওপর উবু হয়ে বসে হাতে মুখ ঢেকে উড়ে বেয়ারাটা তখনও ফুঁপিয়ে কাঁদছিল। মেয়েটি প্রথমেই আশ্চর্যভাবে জিজ্ঞাসা করল, ও লোকটি অমন করে কাঁদছে কেন? রূপলাল হাসতে হাসতে বলল, ওর ধারণা আপনি আপনি একটি নিখুঁত পেতনি। মেয়েটি চমকে উঠল, তারপর মুখের উপর থেকে চুলের গোছা সরিয়ে দিয়ে বলল, আমায় কি পেতনির মতো দেখতে? কিন্তু সে কথা থাক, বড় বিপদ থেকেই আপনারা আমায় উদ্ধার করলেন। তার বিপদের ইতিহাস হচ্ছে এই, সে খণ্ডগিরি দেখতে এসেছে, কিন্তু হঠাৎ ঝড় বৃষ্টি আসাতে এতক্ষণ সে একটা গুহার ভেতরেই ঢুকে আত্মরক্ষা করছিল। হয়তো সে রাতটা কাটিয়ে দিত, কিন্তু গুহার কাছেই বাঘের ভীষণ গর্জন শুনে প্রাণের ভয়ে সে এখানে পালিয়ে এসেছে। রূপলাল নিজের সিল্কের চাদরখানা খুলে মেয়েটির হাতে দিয়ে বলল, আপনার কাপড় চোপড় তো সব ভিজে গেছে দেখছি, পাশের ঘরে গিয়ে ভিজে কাপড় ছেড়ে আপাতত এই চাদরখানা ব্যবহার করতে পারেন। কিন্তু আজ রাতে খাবেন কি? আমাদের তো খাওয়া দাওয়া হয়ে গেছে। মেয়েটি পাশের ঘরে যেতে যেতে বলল, এক রাত না খেলে কেউ মরে না। আমি ও রূপলাল আলোর শিখাটা খুব কমিয়ে দিয়ে শুয়ে পড়লাম, বন্দুকটাকেও শুয়ে রাখলাম ঠিক আমাদের মাঝখানে। শুয়ে শুয়ে শুনতে লাগলাম বন জঙ্গলের ওপরে পাহাড়ের বৃষ্টির অশ্রান্ত শব্দ। রূপলাল আমার কানের কাছে মুখ এনে বলল, আচ্ছা ভাই, ওই মেয়েটির ইতিহাস কি তোমার কাছে একটু উদ্ভট বলে মনে হলো না? আমি বললাম, কেন? রূপলাল বলল, ও মেয়েটি কে? ওর কি কোনো অভিভাবক নেই? অত বড় মেয়েকে কি কেউ একলা এই বিদেশে ছেড়ে দেয়? ওর মাথায় সিঁদুর নেই, গায়েও একখানা গয়না নেই, সবই যেন কেমন রহস্যময়। আমি পাশ ফিরে শুয়ে বললাম, ওইসব বাজে কথা ভেবে তুমি মাথা গরম করতে থাকো, ততক্ষণে আমি এক ঘুম ঘুমিয়ে নি। আমার যখন বেশ তন্দ্রা এসেছে তখন শুনলাম রূপলাল আপন মনে বলছে, ওম সুন্দরী মেয়ে, কিন্তু তার চোখ দুটো কি তীক্ষ্ণ, ওর চোখ দুটো যেন ওর নিজের চোখ নয়, যেন কোনো হিংস্র জন্তুর চোখ। কতক্ষণ ঘুমিয়েছিলাম জানি না, হঠাৎ কি একটা অস্বস্তির ভাব নিয়ে আমি ধড়মড় করে জেগে উঠলাম। তারপর চোখ খুলেই যে দৃশ্য দেখলাম সারা জীবনে কোনোদিন তা ভুলতে পারবো না। এই ঘর থেকে পাশের ঘরে যাবার দরজার দিকে পিছন করে মাটির উপরে স্থিরভাবে বসে আছে প্রকাণ্ড একটা বাঘ। আমার বুকের গতি হঠাৎ যেন থেমে গেল, অত্যন্ত আড়ষ্টভাবে স্তম্ভিত চোখে বাঘটার দিকে তাকিয়ে রইলাম, আর সেও তাকিয়ে রইল আমার দিকে। এইভাবে কিছুক্ষণ কেটে গেল। এই
ইতিমধ্যে অল্পে অল্পে হাত সরিয়ে পাশের বন্দুকটা আমি চেপে ধরলাম। বাঘটা আস্তে আস্তে উঠে দাঁড়াল, তারপর হঠাৎ হেঁট হয়ে পড়ল লাফ মারবার জন্য। চোখের নিমেষে আমিও বন্দুকটা নিয়ে উঠে বসলাম এবং তাকে লক্ষ্য করে গুলি ছুড়লাম। একটা উল্টো ডিগবাজি খেয়ে বাঘটা পাশের ঘরে গিয়ে পড়ে অন্ধকারে মিলিয়ে গেল। সঙ্গে সঙ্গে স্ত্রী কণ্ঠে বার বার ভীষণ আর্তনাদ, দড়াম করে একটা দরজা খোলার শব্দ, দ্রুত পায়ের আওয়াজ, তারপর সব আবার স্তব্ধ। বন্দুক হাতে করে অভিভূতের মতো বিছানার উপর বসে রইলাম। রূপলাল জেগে বিছানার উপর থেকে নিচে লাফিয়ে পড়ে উদ্ভ্রান্তের মতো বলে উঠল, কে চেঁচালো অমন করে, কে বন্দুক ছুড়লো কে? আমি বললাম, বাঘ বাঘ বাঘ, এখন ও ঘরে গিয়ে ঢুকেছে, সেই মেয়েটি চিৎকার করছে। সর্বনাশ, বাঘ বোধ হয় তাকেই ধরেছে। বলতে বলতে প্রচণ্ড গতিতে রূপলাল পাশের ঘরে গিয়ে ঢুকল। আমিও বন্দুক আর লণ্ঠনটা নিয়ে তার সঙ্গে ছুটলাম, কিন্তু পাশের ঘরে কেউ নেই। খালি একটা খোলা দরজা দিয়ে হু হু করে জলো হাওয়া আসছে। রূপলাল বেদনা ভরা স্বরে বলল, আর কোনো আশা নেই, অভাগী শেষটায় সেই বাঘের কবলে গিয়ে পড়ল। কিন্তু বাঘ এখানে এলো কেমন করে? রূপলালের কথার কোনো জবাব দিলাম না। আমি তখন আর একটা ব্যাপার সবিস্ময় লক্ষ্য করছিলাম, ঘরের ভেতরে একটা একটানা রক্তের রেখা বাইরের দিকে সোজা চলে গেছে, পরে পরে একখানা করে রক্তাক্ত পায়ের ছাপ, মানুষের পা। সবিস্ময় বললাম, দেখো রূপলাল দেখো, কি আশ্চর্য ব্যাপার! রূপলাল অনেকক্ষণ সেই দিকে তাকিয়ে আড়ষ্ট হয়ে দাঁড়িয়ে রইল, তারপর থেমে থেমে ধীরে ধীরে বলল, এত রক্ত, কিন্তু একটাও বাঘের পায়ের দাগ নেই কেন? এ পায়ের দাগগুলো দেখে মনে হয় যেন কোনো মানুষের একখানা পা আহত হয়েছে, আর সেই আহত পায়ের রক্ত ছড়াতে ছড়াতে সে এই ঘর থেকে হেঁটে বাইরে বেরিয়ে গেছে। বাঘ যদি সেই মেয়েটিকে ধরে নিয়ে যেত, তাহলে তাকে মুখে টেনে হিঁচড়ে নিয়ে যেত, আর তাহলে এখানে কখনোই এমন পায়ের ছাপ পড়ত না। সেই রক্তের দাগ ধরে আমরা বাইরে বেরিয়ে গেলাম। এবারে দেখলাম কাদার উপর দিয়ে একজোড়া মানুষের পায়ের ছাপ বরাবর বনের দিকে চলে গেছে। রূপলাল মাথা নেড়ে বলল, তুমি ঘুমের ঘরে স্বপ্ন দেখেছ নিশ্চয়ই, সেই মেয়েটি আবার পালিয়েছে, বাঘটা কিছুই এখানে আসেনি। আমি দৃঢ় স্বরে বললাম, আমি নিজের চোখে বাঘ দেখেছি রূপলাল, নিজের হাতে গুলি করেছি, আর সে নিশ্চয়ই আহত হয়েছে। রূপলাল বলল, তোমার গুলি খেয়ে বাঘ কি পাখি হয়ে ডানা মেলে আকাশে উড়ে গেল? দরজার সামনে এই কাদামাটি, কিন্তু এখানে বাঘের পায়ের দাগ কোথায়? ঘরের ভেতরে মেয়েটি ছিল, কেবল সেই যে বেরিয়ে গেছে তার স্পষ্ট চিহ্ন কাদার উপর রয়েছে, কোনো বাঘ ঘর থেকে বেরোয়নি। আমার মনে হচ্ছে তোমার গুলিতে সেই মেয়েটি আহত হয়ে পালিয়ে গেছে। হঠাৎ একটি বিচিত্র সম্ভাবনা আমার মাথার ভেতর জেগে উঠল। তাড়াতাড়ি রূপলালকে টানতে টানতে আবার ঘরের ভেতর এনে সজোরে দরজাটা বন্ধ করে দিয়ে সভয়ে আমি বললাম, রূপলাল, পৃথিবীর সব দেশের লোকেরই একটা বিশ্বাস আছে, কোনো কোনো বাঘ নাকি আসলে বাঘ নয়। রূপলাল, আজ রাতে যে স্ত্রী লোকটা এখানে এসেছিল সে কে?
গুলি করলাম বাঘকে, চিৎকার করলো একটা স্ত্রীলোক, এর মানে কি? সে কে? হ্যাঁ, সে কে? রূপলাল অবাক হয়ে আমার মুখের পানে তাকিয়ে রইল। অনেকক্ষণ পরে সে বলল, তুমি কি বলতে চাও? তাহলে ওই উড়ে বেয়ারাটার কথাই সত্যি?